क्लासिक्स मैथामेटिक्स चैप्टर इंटीजस चैप्टर नम्बर सिक्स इंटीजस का देखे नब इज डेफिनेशन एवं टाइप आज देखे नब जो तुम्हारे आगे पढ़ाना होता देख right. है देखो रईट नाओ दम्बार्स टू बी डिस्कावर्ड वैचुर नम्बर प्रथम प्रथम डिस्कावर हो नैचुर नम्बर नैचुर नम्बर वन स्टार्ट हो इनफाइनइट जाए তারপরে এলো হোল নাম্বার তারপরে এলো হোল নাম্বারস তার মধ্যে কি জুড়ে গেল জিরো জুড়ে গেল জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইনফাইনাইট হচ্ছে হোল নাম্বার এরপরে এই যে হোল নাম্বার হোল নাম্বার্সের সাথে কিছু নেগেটিভ নাম্বার আমরা আবিষ্কার করলাম নেগেটিভ নাম্বার মাইনাস সাইন যার আগে থাকে ঠিক আছে এই নেগেটিভ নাম্বারস আর এই পজিটিভ নাম্বার্স পজিটিভ মানে প্লাস সাইন প্লাস সাইনটা দেওয়া থাকে না এই দুটো মিলি আমাদের হচ্ছে এনটিজাস সো এনটিজাস আর অফ টু টাইপস পজিটিভ ইন্টিজার্স আর নেগেটিভ ইনটিজেস যেগুলো কোনো সাইন নাই সেগুলো পজিটিভ বলি আমরা যেগুলো মাইনাস থাকে সেগুলো নেগেটিভ ইনটিজেস বলে থাকি ঠিক আছে এবার দেখো লুক অ্যাট দিস নাম্বার লাইন এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন সবসময় পজিটিভ আমাদের এগিয়ে থাকে পজিটিভ কী থাকে আমাদের এগিয়ে থাকে নেগেটিভ পিছিয়ে যায় কার থেকে পিছিয়ে যায় জিরো জিরো পর থেকে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর জিরো পিছন থেকে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লাইক দ্যাট আমরা পিছিয়ে যাব তার মানে জিরো থেকে যত পিছিয়ে যাব তত কিন্তু ছোট হবে যত নেগেটিভ আমরা পিছিয়ে যাব যদি বলি মাইনাস হান্ড্রেড আর জিরো মাইনাস হান্ড্রেড আর জিরো কোনটা বেশি জিরো বেশি জিরো বেশি যদি বলি আমি মাইনাস মাইনাস টেন আর আর বলি মাইনাস নাইনটি কোনটা কোনটা বড় মাইনাস টেন বড়ো কেন যত পিছিয়ে থাকবে মাইনাস আর নেগেটিভের পিছনে তত কিন্তু ছোট থাকবে এটা মাথায় রাখবে পজিটিভে কিন্তু যেটা বড় সেটা বড় যেটা ছোট যেটা সেটা ছোট। আর নেগেটিভে কিন্তু যত ছোট হবে যত জিরো কাছে দিকে থাকবে বা যত ছোট হবে তত বড় হবে যত বড় হবে ছোট হবে এটা মাথায় রাখতে হবে জিরো জিরো ইজ গ্রেটার দ্যান এনি নেগেটিভ ইনটিজার জিরো কিন্তু সব নেগেটিভ ইনটিজার থেকে কিন্তু বড় হবে ঠিক আছে মাথায় রাখবে আর একটা মাথায় রাখবে জিরো জিরো ইজ নাইদার নেগেটিভ নর পজিটিভ জিরো কোনো সাইন হয় না নেগেটিভও হয় না পজিটিভ হয় না জিরো ইজ জাস্ট জিরো আমরা ওটাকে বলে থাকি অলরাইট এবার আমরা এই ট্রাইডিস এগুলা তোমরা বাড়িতে অবশ্য করবে কম্পেয়ার দা ফলোইং পেয়ারস কম্পেয়ার মানে স্মলার দা গ্রেটার দ্যান 0 8 কোনটা বড় 0 বাস আর কিছু পড়ছেন এগুলো করবে তোমরা এগুলো তোমরা কিন্তু নিজে থেকে বইয়ের মধ্যে করে নেবে পেন্সিল দিয়ে করবে অবশ্যই করবে আমরা ফার্স্ট এক্সারসাইজে চলে আসি রাইট অপজিটস অফ দা ফলোইং অপজিটস মানে উল্টো অপজিট মানে উল্টো ইনক্রিজ ইন ওয়েট ইনক্রিজ মানে বেড়ে যাওয়া ইনক্রিজ এর অপজিট কি হয় ডিক্রিস দা এটা কি হবে আনসার ডিক্রিস ইন ওয়েট ডিক্রিস ইন ওয়েট ডিক্রিস ইন ওয়েট হয়ে যাবে নেক্সট 30 কিমি নর্থ নর্থ উল্টো কি হয় সাউথ আমরা জানি ডাইরেকশন কি আছে নর্থ নিচে সাউথ এইদিকে ওয়েস্ট এন্ড রাইট সাইডে ইস্ট দা নর্থ উপর হয় উল্টো হয়ে যাবে সাউথ সো 30 কিমি কি হয়ে যাবে সাউথ হয়ে যাবে আমাদের আনসার নেক্সট 80 কিমি ইস্ট ইস্ট উল্টো কি হবে ওয়েস্ট 80 কিমি ওয়েস্ট হয়ে যাবে আমাদের आंसर लॉस লসের উল্টো কি হবে प्रॉफिट করতে পারে বা গেইন করতে পারে দুটি একই आंसर দুটি ঠিক হবে লস অফ রুপিস 700 মানে प्रॉफिट অফ রুপিস 700 বা গেইন অফ রুপিস 700 100 মিটার অ্যাবভ সি লেভেল অ্যাবভ এর উল্টো কি হবে বিলো 100 মিটার বিলো সি লেভেল নেক্সট নাম্বার টু রিপ্রেজেন্ট দা ফলোইং 넘বারস অ্যাজ ইন্টিজারস উইথ প্রোপার সাইন্স দ্য ইন্টিজারস মানে নাম্বার লিখবো এবার ইনটিজাস কেন বলছি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইন মানে পজিটিভ বা নেগেটিভ লাগিয়ে দিতে হবে এখানে ঠিক আছে অ্যানেরোপ্লেন ইজ ফ্লাইং অ্যাট দা হাইট অফ টু থাউজেন্ড মিটার আবভ দ্য গ্রাউন্ড আবভ গ্রাউন্ডের উপরে মানে পজিটিভ গ্রাউন্ডের নিচে মানে হচ্ছে নেগেটিভ এটা ধরলাম গ্রাউন্ড এটা হচ্ছে মাটি মাটির ওপরে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তাহলে এখানে কত বলছি কত যাচ্ছে টু থাউজেন্ড মিটার তাহলে আমরা এখানে লিখে দেবো প্লাস টু থাউজেন্ড ঠিক আছে প্লাস টু থাউজেন্ড দেখে নেবে মিটার লাগাচ্ছে না লাগালে দেবে এইভাবে তোমরা করবে আর আমি কিছু বলছি না যদি বেশি মনে হয় তাহলে কিন্তু প্লাস হবে কম মনে হলে যেমন উইথড্রয়াল মানে জানো জানো তোমরা না উইথড্রল মানে হচ্ছে বার করে নেওয়া প্যাসে নিকাললে না আর ডিপোজিট মানে জমা করা জমা করলে পয়সা বেড়ে যায় উইথড্রল করলে পয়সা কমে যায় ডিপোজিট অফ রুপিস টু মানে এটা প্লাস টু হবে আর যদি আমরা উইথড্র করছি টু কত করছি সেভেন হান্ড্রেড তো মাইনাস সেভেন হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে এই মিনিংগুলো তোমাদেরকে ভুললে হবে না নেক্সট রিপ্রেজেন্ট দ্য ফলোই নাম্বার নাম্বার লাইন একটাই নাম্বার লাইন বানাবে তোমরা একটাই বড় নাম্বার লাইন বানাবে তার মধ্যে এগুলো সব রিপ্রেজেন্ট করে দেবে জিরো এই দিক সমান গ্যাপ নেবে ইকুয়াল গ্যাপ নেবে স্কেল দিয়ে স্কেলে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার গ্যাপ নিয়ে নেবে ওয়ান টু থ্রি ফোর হাইয়েস্ট কত আছে পজিটিভ এইট আছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মাইনাসে কত আছে হ্যাঁ টেন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটা দুটো বেশি বাড়ালে কোনো অসুবিধা নেই আমি শুধু মাইনাস টেনটা লিখলাম এইদিকে আচ্ছা তাহলে ধরো বললে প্লাস ফাইভ প্লাস ফাইভ কত আছে এখানে আছে এখানে তুমি লিখে দেবে এটা এ নাম্বার এ প্লাস ফাইভ ঠিক আছে বি মাইনাস টেন এটা হলো বি বি মাইনাস টেন মাইনাস টেনটা না লিখলেও হবে বি লিখলেই হবে লাইক দিস তোমরা পয়েন্টগুলো একটা লাইনের মধ্যেই প্লট করবে নেক্সট আমাদের চলে আসছি নাম্বার ফোর অ্যাডজাসন ফিগার ইজ আ ভার্টিক্যাল নাম্বার লাইন তা পাশে ফিগার দেখতে পাচ্ছ এটা একটা ভার্টিক্যাল একটা খাড়াই লাইন দেওয়া আছে তাই না এই যে এই নম্বর এই লাইনটা ঠিক আছে এটা দেখতে হবে এখানে ইন দেওয়া আছে পজিটিভ দেওয়া আছে নেগেটিভ এদিকটা কিন্তু প্লাস সাইন দেওয়া আছে মানে পজিটিভ জিরো ওপরে এটা পজিটিভ দেওয়া আছে আর এটা এই দিকটা কিন্তু এটা জিরো আছে এদিকটা নেগেটিভ হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা জিরো দেওয়া আছে নিচের দিকে নেগেটিভ ওপরে পজিটিভ বলছে ইফ পয়েন্ট ডি ইজ মাইনাস এইট পয়েন্ট ডি কি হচ্ছে মাইনাস সরি পয়েন্ট ডি ইজ প্লাস এইট দেন উইচ পয়েন্ট ইজ মাইনাস এইট তাহলে জিরো নিচে পয়েন্ট দেখে নেব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট তা কোন পয়েন্টটা হবে এফ এফ পয়েন্ট হচ্ছে মাইনাস এইট ঠিক আছে এফ পয়েন্ট ইজ মাইনাস এইট এইভাবে তোমরা বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু দেখে বুঝে ওই এই ছবিটা হেল্প নিয়ে তোমরা করবে কোয়েশ্চেন নাম্বার ফাইভে চলে আসছি ফলোয়িং ইজ দ্য লিস্ট অফ টেম্পারেচার অফ ফাইভ প্লেসেস ইন ইন্ডিয়া অন আ পার্টিকুলার ডে অফ ইয়ার তা এখানে পাঁচ জায়গায় সিয়াচিন সিমলা আহমেদাবাদ দিল্লি শ্রীনগর এই পাঁচ জায়গায় কিন্তু টেম্পারেচার দেওয়া আছে ঠিক আছে এখানে ড্যাশ দিয়েছে কী বলছে राइट द टेंपरेचर ऑफ दीस प्लेसेस इन द फॉर्म ऑफ इंटीजर्स इन द ब्लैंक कॉलम তাই যে ব্ল্যাঙ্ক কলম দেওয়া আছে এখানে ইন্টিজারসে লিখত হবে 10 ডিগ্রি সেলসিয়াস বিলো বিলো মানে কি হবে মাইনাস না প্লাস মাইনাস বিলো মানে নিচে নিচে মানে প্লাস -10 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস বিলো মানে বিলো জিরো তা -2 ডিগ্রি সেলসিয়াস তারপরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ অ্যাবভ মানে প্লাস প্লাস আমরা না লাগালু হবে 30 ডিগ্রি সেলসিয়াস তারপরে বলছি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আবভ জিরো ডিগ্রি সেলসিয়াস তারপরে কী ওটা প্লাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি বিলো মাইনাস ঠিক আছে এগুলো ভালো করে শুনবে কানে ভালো করে ঢোকাবে ব্রেনে ভালো করে বসিয়ে রাখবে যাতে তোমাদের গণ্ডগোল না হয় খুব সোজা চ্যাপ্টার আছে শুধু কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কখন পজিটিভ কখন নেগেটিভ ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেলে আমাদের সেকেন্ড ফলোয়িং ইজ দ্য নাম্বার লাইন রেপ্রেজেন্টিং দ্য টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস এই যে নাম্বার লাইন দেওয়া আছে প্লট দ্য নেম অফ দ্য সিটি ইট টেম্পারেচার কি বলছে প্লট দা নেম অফ দ্য সিটি প্লট মানে লেখা তা টেম্পারেচারের সামনে সিটির নাম লিখতে হয় সিয়াচিন মাইনাস কোথায় এটা তবে এখানে লিখছি এস এস মানে সিয়াচিন সিয়াচিন এস আই লিখলাম তোমরা পুরো নামটা লিখবে ঠিক আছে তারপরে মাইনাস টু সিমলা সিমলা মাইনাস টু কোথায় আছে মাইনাস টু কোথায় হবে এটা জিরো এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এইটা হবে মাইনাস টু ঠিক আছে এখানে হবে সিমলা সবগুলো কিন্তু ডাইরেক্ট নাই তোমাদেরকে বুঝে নিতে জিরো তারপরে মাইনাস ওয়ান ঠিক আছে এক একটা পয়েন্ট এক একটা এইভাবে তোমরা বাকিগুলো প্লট করে দেবে ঠান্ডা কোন জায়গাটা বলো তো পারছ না সব থেকে ঠান্ডা মাইনাসে যত বেশি হবে তত ঠান্ডা হবে মাইনাসে যত বেশি হবে তত ঠান্ডা মাইনাস সব থেকে বেশি গেছে মাইনাস টেন মাইনাস মাইনাসে যত বেশি থাকবে তত বেশি ঠান্ডা হবে আর প্লাসে যত বেশি হবে তত বেশি গরম হবে এটা মাথায় রাখবে টেম্পারেচারের ক্ষেত্রে হ্যাঁ এমনি তো যদি বলি লেস দ্যান গ্রেটার দেন যদি বলে মাইনাস যত বড় তত ছোট কিন্তু টেম্পারেচারের ক্ষেত্রে কোল্ড যদি বলি মাইনাস যত বেশি হবে তত বেশি ঠান্ডা হবে এটা ভুলে যেও না হ্যাঁ সো সিয়াচিন ইজ দ্য কোল্ডেস্ট কোনটা হচ্ছে সিয়াচিন কোনটা হচ্ছে সিয়াচিন আচ্ছা রাইট দ্য নেমস অফ দ্য প্লেসেস বেয়ার টেম্পারেচার স্যার টেন ডিগ্রি সেলসিয়াস টেন মানে প্লাস টেন থেকে অ্যাবাভ কোথায় কোথায় আছে আহমেদাবাদে আছে আর আছে আমাদের দিল্লি আছে ইটস নট দিল্লি ইটস দিল্লি কি বলি আমরা দিল্লি বলি ডেহলি নয় দিল্লি ওকে নাম্বার সিক্স ইন ইচ অফ দ্য ফলোইং পেয়ার্স উইচ নাম্বার ইজ টু দ্য রাইট অফ দ্য আদার অন দ্য নাম্বার লাইন তা বলছে দুটো নাম্বার মধ্যে কোনটা রাইট সাইডে আছে কোনটা রাইট সাইডে আছে তোমরা নাম্বার নাইনটা শুধু মনে রাখবে নাম্বার লাইন মনে রাখবে ঠিক আছে জিরো আর এদিকে পজিটিভ থাকে আর এইদিকে নেগেটিভ থাকে স্যার টু আর নাইন টু আর নাইন মধ্যে রাইট সাইডে কোনটা থাকবে বড়োটা নাইন হচ্ছে বড়ো তা রাইট সাইডে কী থাকবে নাইন মাইনাস থ্রি মাইনাস এইট মাইনাস এইটটা পরে থাকবে মাইনাস টুটা মাইনাস থ্রিটা আগে থাকবে এইদিকে থাকবে মাইনাস এইট তার আগে কিন্তু থাকবে মাইনাস থ্রি তা কোনটা রাইট সাইডে থাকছে মাইনাস থ্রি থ্রি নয় মাইনাস থ্রি থ্রি নয় মাইনাস থ্রি এইভাবে দেখে নেবে যে কোনটা রাইট সাইডে আছে বাস রাইট সাইডে যায় জিরো আর মাইনাস ওয়ানের মধ্যে কোনটা রাইট সাইডে থাকবে জিরো বাস খুবই সোজা হালকা বুদ্ধিটা ঠান্ডা করে তোমরা লিখবে

ইনক্রিজিং অর্ডার বলেছে তারপরে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে জিরো দিস ইজ আওয়ার আনসার তারপরে জিরো ঠিক আছে এইগুলো হলো অ্যাকচুয়ালি সেভেন আর জিরো তো দেওয়াই আছে মাইনাস সেভেন জিরো ঠিক আছে সবকটাই আমরা লিখে দিলাম এইভাবে তোমরা বাকি সবকটা করবে নেক্সট নাম্বার এইট রাইট ফোর নেগেটিভ ইন্টিজার্স গ্রেটার দেন মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি থেকে গ্রেটার যদি বলি মাইনাস টোয়েন্টি থেকে গ্রেটার তো মাইনাস টোয়েন্টি এদিকে হচ্ছে তোমার মাইনাস নাইনটিন হবে আরও মাইনাস এইটিন আর এদিকে মাইনাস টোয়েন্টি ওয়ান হবে মাইনাস টোয়েন্টি টু হবে তাহলে মাইনাস টোয়েন্টি থেকে গ্রেটার গ্রেটার কী হবে এর লেফট সাইডে হবে না রাইট সাইডে হবে রাইট সাইডে বড় হবে কোন দিকে বড়ো হবে রাইট সাইডে তাই টোয়েন্টি থেকে পিছনে কিন্তু আমি বলেছি মাইনাসে যত ছোটো হবে তত বড়ো হবে তাহলে মাইনাস টোয়েন্টি থেকে গ্রেটার বলেছে এখানে এটা বলে নাই যে জাস্ট মাইন মাইনাস টোয়েন্টি পরে বলতে হবে না কিছু তুমি এখানে লিখতে পারো মাইনাস নাইনটিন লিখতে পারো জিরোও লিখতে পারো মাইনাস নাইনটিন মাইনাস এইটিন মাইনাস লাইনও লিখতে পারো বা মাইনাস সব পজিটিভও লিখতে পারো কটা বলে চারটে বলেছে সো মাইনাস নাইনটিন জিরো ওয়ান টু থ্রি ফোর হান্ড্রেড থাউজেন্ড যে কোনো নেগেটিভ পজিটিভ যে কোনো লিখতে পারো শুধু মাইনাস টোয়েন্টি পরে লিখলে হবে না যে মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি টু এরকম এর থেকে বড়ো ইন্টিজার লিখলে হবে না সিমুলারলি তোমরা বিটা করে নেবে কোশ্চেন নাম্বার 9 ট্রু ফলসা আছে এটা তোমরা নিজে করবে আর নাম্বার 10 কে যে ড্র দা নাম্বার লাইন আনসার দা ফলোইং একটা দেখিয়ে দিই which number will be will be reach if we move four numbers to the right of minus 2 তাহলে আমি একটা নাম্বার লাইন স্কেল দিয়ে বানাবে সবকিন্তু ঠিক আছে 0 0 माइनस আছে তো তাহলে এদিকে 0 -1 -2 -3 -4 মাইনাস ফোর এদিকে মাইনাস থ্রি এদিকে মাইনাস টু বলছে উইচ নাম্বার রিচ ইফ ইউ মুভ ফোর মাইনাস টু মাইনাস টু এখানে আছে তা রাইট সাইড মানে এইদিকে হবে রাইট সাইড মানে এইদিকে তাহলে এইদিকে আরো কটা বানায় এটা জিরো ছিল ওয়ান টু বানায় তা এখানে চার স্টেপ যাবো রাইটে কোথা থেকে মাইনাস টু থেকে মাইনাস টু থেকে ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ কোথায় এলাম টু স্যার আনসার প্লাস টু কি হবে আনসার প্লাস টু শুধু টু লিখলেও হবে কোয়েশনগুলো খুব ভালো করে পড়ে নিয়ে তোমরা করবে রাইট